তোমরা যারা যারা 2023 তে WBCA পরীক্ষা দিয়েছিলে তাদের সকলের মধ্যে একটা জিজ্ঞাসা আছে, এমনকি আমাকে বিগত দিনের ভিডিওটাতে জানিয়েওছিলে, অর্থাৎ যেটা কালকে আমি আপলোড করেছিলাম, যে গভর্নমেন্ট কলেজে কত কাট অফ গিয়েছিল 2022 এ, অর্থাৎ তোমার কত র্যাঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে যে কোনো স্ট্রিমে। তো সেটা নিয়ে আমি কালকে ডিসকাস করেছিলাম, যদি ভিডিওটা না দেখে থাকো ভিডিওটা দেখে নেবে। তো ওখানে তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিলে যে প্রাইভেট কলেজগুলোর একটা কাট অফ ভিডিও নিয়ে আসতে, এমনকি প্রাইভেট কলেজগুলো যে TFW ক্যাটাগরিটা হয় সেই TFW ক্যাটাগরিতে কতদূর পর্যন্ত কি যায় কাট অফ, সেটা নিয়ে পরে একটা ভিডিও নিয়ে আসতে। তো আজকের এই ভিডিওটা তো পুরো সেটা একদম ক্লিয়ার করে দেবো, এমনকি তোমাদের কাছে আমি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCA আন্ডারে কোন কোন কলেজগুলো সবচেয়ে ভালো প্রাইভেট কলেজগুলো, যেই কলেজগুলো তোমাদের অ্যাডমিশন নেওয়াটা উচিত, তার থেকে বাইরে অন্য কোনো কলেজে অ্যাডমিশন না নেওয়াটা বেশি ভালো হবে, আর কত দূর পর্যন্ত নিতে পারবে, প্রতিটা ব্রাঞ্চকে নিয়ে পরে অ্যানালাইসিস করেছি, যে একদম এক নাম্বার থেকে একদম নিচের নাম্বার পর্যন্ত একদম পুরো সব র্যাঙ্ক ওয়াইজ দেওয়া আছে, যে এই কলেজটা বেশি ভালো, তারপরে ধীরে 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 একটু ডাউনগ্রেডেড হয়েছে। তো এই কলেজগুলোতে গেলে তোমাদের বেনিফিটটা কি, যে অন্তত একটু করে ভালোভাবে পড়াশোনা করলে তুমি একটা ভালো জায়গাতে 4 বছর পরে জব পেয়ে যাবে, এবং কিছু কিছু কলেজ আছে তুমি হালকা পড়াশোনা করে পরে তুমি পেয়ে যাবে, আর কিছু কিছু কলেজ আছে একটু বেশি তোমাকে এফোর্ট দিতে হবে। দেখো এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাকে যদি একটা জব পেতে হয় বা চাকরি পেতে হয়, তোমাকে কিন্তু কোডিং বা প্রোগ্রামিং, তার সাথে হচ্ছে মানে আমাদের ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এইসব জিনিসগুলো সম্পর্কে প্রচুর জ্ঞান হতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে যদি তোমার জ্ঞান হয়ে থাকে, প্রোগ্রামিং যদি করতে জানো, তাহলে তুমি ইজিলি একটা তোমার কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। ইভেন আমি পর্যন্ত পেয়ে আছি, আমার যারা যারা আমার নিজের রুমমেট যে ছিল সে পর্যন্ত 5-6টা জব পেয়ে বসে আছে, আরও আমার যারা যারা আরও বন্ধুরা ছিল তারাও কিন্তু প্রচুর প্রচুর জব পেয়ে বসে আছে। তো তোমার জব পাওয়াটা ভীষণ কিছু টাফ জিনিস নয় এই কোডিং ফিল্ডে বা হচ্ছে এই প্রাইভেট সেক্টরে, জাস্ট তোমাকে প্রোগ্রামিংটা এই 4 বছর ধরে ভালোভাবে ঠিক ওয়েতে চলে যেতে হবে, সেটা আমি শিখিয়ে দেবো কেমনভাবে প্রোগ্রামিং করতে হয়। কিন্তু এখন যে খরা বা মন্দার বাজারটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যে চারদিকে চাকরি নেই, এই সময় কিন্তু তোমাকে একমাত্র ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই বাঁচাবে যে তোমাকে একটা চাকরি দেবে। তো সবসময় চেষ্টা করবে যে যাই না হোক না হোক অন্যান্য ফিল্ডে যাওয়ার দিকে আগে একটু ভাববে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার জন্য। অনেকে একটা মিথ আছে যে ইঞ্জিনিয়ারিং মানে কি যে তোমাকে ঘরে বসে থাকতে হয়, ইঞ্জিনিয়ারিং পড়ে পড়ে কি করবি ঘরে তো সেই বসে থাকবি, দেখো এটা কিন্তু নয়। একটা সফটওয়্যার কোম্পানি, একটা সিঙ্গেল সফটওয়্যার কোম্পানি গোটা বছরে 30-40 হাজার স্টুডেন্ট বা এমপ্লয়ি রিক্রুটমেন্ট করে, ঠিক আছে? তো একটা সিঙ্গেল কোম্পানি, এরকম প্রচুর প্রচুর কোম্পানি আছে। তো সেই জন্য বলছি এইদিকে সেক্টরে যে প্রাইভেট সেক্টরে রয়েছে প্রচুর জবের অপরচুনিটি রয়েছে, কিন্তু এদিকে আবার একটু আমাদের রিস্কও আছে, ধীরে 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 যত AI ফিচার্স আসছে সেইখানে আমাদের এমপ্লয়মেন্টের লে অফ হচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু জব অপরচুনিটি সবচেয়ে বেশি এদিকে। এবার কোন দিকে জব অপরচুনিটি সবচেয়ে বেশি, তুমি বললাম যে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করো, কিন্তু যদি তোমার কোডিং বা প্রোগ্রামিং এসে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা কোম্পানিতে জব পেয়ে যাবে। এক্ষেত্রে আমি আরেকটা ডিসক্লেমার দিই, বেশ কিছু কোম্পানি আছে যারা তুমি যদি ধরো মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়াশোনা করছো, কিছু কিছু কোম্পানি আছে যারা তোমাকে ক্যাম্পাসিং বা প্লেসমেন্টে বসতে দেয় না, কারণ ওরা ভাবে যে তোমাদের মধ্যে সেই টেকনিক্যাল নলেজ বা সেই প্রোগ্রামিং নলেজটা নেই যার জন্য তোমাকে বসতে দেবে না, ঠিক আছে? তো এই জিনিসটাকে মাথায় রাখবে, চেষ্টা করবে সবসময় হচ্ছে CS, IT, EC বা ইলেকট্রিক্যাল এইসব জিনিসগুলোর দিকে যাওয়ার চেষ্টা করবে, প্রাইভেট কলেজের দিকে, অন্যান্য ব্রাঞ্চগুলোর থেকে। আমি সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো যে কোন ব্রাঞ্চে কি আছে। TFW কোটা নিয়ে যাদের একটা কনফিউজ ছিল যে TFW যদি তোমার র্যাঙ্ক এসেছে তাহলে এটুকু জেনে রাখবে যে তার মানে তুমি সেক্ষেত্রে একটা প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নাও, তোমার 4 বছরে ধরো 6-7 লাখ টাকা যে খরচটা হতো সেই খরচটা নেমে পড়ে 30-40 হাজারে চলে আসবে টোটাল 4 বছরের মিলিয়ে খরচ। এর জন্য তোমাকে কি করতে হবে সেটা একটা ডকুমেন্টস রেডি করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু যদি তোমার TFW র্যাঙ্ক এসেছে তখনই কিন্তু তুমি এটা পাবে, আদারওয়াইজ পাবে না। TFW র্যাঙ্কে কোন কলেজে কত কি অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ কাট অফ কতদূর গিয়েছিল, শেষ কতদূর পর্যন্ত কোন কলেজে অ্যাডমিশন হয়েছে, কোন ব্রাঞ্চে, সব দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, প্রচুর প্রচুর ভিডিও আসতে চলেছে, তোমাদের পুরো কাউন্সিলিং প্রসিডিওরে প্রচুর হেল্প পাবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আশা করি তোমাদের ভিডিওটা অনেকখানি হেল্প পাবে ভিডিওটা থেকে। চলো আমরা ডিরেক্ট দেখে নিই প্রতিটা কলেজের, প্রাইভেট কলেজের কাট অফ 2022 সালে কোথায় কি গিয়েছিল।
দেখো, আমরা সবচেয়ে প্রথম যে কলেজটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটাকে আমরা IEM লিখে থাকি, ঠিক আছে? তো এবারে ভালোভাবে শুনো, প্রাইভেট কলেজে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে এই ওবিসি এ ওবিসি বি এসসি এসটি এই জিনিসটা থাকে না, অর্থাৎ প্রাইভেট কলেজটা তোমাকে হচ্ছে ক্যাটাগরি সার্ট মানে ক্যাটাগরির কোনো ভূমিকা থাকে না, ক্যাটাগরি তোমার থাকলেও তোমার ওই জিএমআর র্যাঙ্ক ধরে পরেই সব কিছু বিচার হয়, ঠিক আছে? তো আর আমি যত যাবতীয় র্যাঙ্ক দেখাবো সব র্যাঙ্কগুলো কী ধরনের র্যাঙ্ক হবে, জিএমআর র্যাঙ্ক হবে। সেই TFW র্যাঙ্কটাও, এখানে যে TFW র্যাঙ্কটা লেখা রয়েছে এটাও কী র্যাঙ্ক, এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে? তো যতগুলো কলেজে দেখাবো সব র্যাঙ্কগুলো কী র্যাঙ্ক হবে, জিএমআর র্যাঙ্ক হবে, যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক তোমার বেরিয়েছে, জেনারেল র্যাঙ্কটা সেই র্যাঙ্কটা হচ্ছে এটা হবে। আচ্ছা, এরপর শুনো, আমি এখানে যে কলেজগুলো সিকোয়েন্সটা সাজিয়েছি পরপর পরপর যেগুলো দেখাবো একদম এক থেকে শুরু করে ধীরে 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 প্রবলেমগুলো মানে কলেজগুলো ধীরে 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 ডাউনগ্রেডেড হবে। তো সবচেয়ে টপ থাকবে আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কলেজটা অর্থাৎ IEM। তো এই কলেজটাতে কম্পিউটার সায়েন্সে এটা 2022 সালের সেকেন্ড রাউন্ডের ডেটা, ঠিক আছে? তো 2022 সালের সেকেন্ড রাউন্ডে কত দূর পর্যন্ত গিয়েছিল ভালোভাবে দেখে নাও। ওপেন অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, মানে জেনারেল মানে এখানে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই আসতে পারে, এমনকি আউট স্টেটের যে স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের স্টেটের ছেলেটাও কিন্তু এই ওপেনের মধ্যেই পড়ে। সেখানে কম্পিউটার সায়েন্স শেষ হয়ে গিয়েছিলো 3621, ইলেকট্রনিক্স এর কমিউনিকেশন 12,000 পর্যন্ত গিয়েছিলো, আইটি 5,726 গিয়েছিলো, ইলেকট্রিক্যাল 22,000 গিয়েছিলো, মেকানিক্যাল 31,027 পর্যন্ত গিয়েছিলো। সেখানে TFWতে তোমরা দেখে নাও যে এরকম এরকম র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো। এগুলো কিন্তু সব র্যাঙ্কগুলো কী ধরনের র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক, এগুলো কিন্তু তোমার TFW র্যাঙ্কটা নয়। আমি বারবার বলছি যত র্যাঙ্ক দেখাবো সব র্যাঙ্কগুলো কী ধরনের র্যাঙ্ক হবে, জিএমআর র্যাঙ্ক হবে, সবার কনফিউশন থাকে এইটাতে। দেখো, তার মানে তুমি বুঝতে পারছো তুমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মতন একটা ডিপার্টমেন্টে ঢুকতে পারছো এই র্যাঙ্কে। দেখো, এটা আমি একটা ডেটা দিই, আমি 2019 হচ্ছে যখন পাস করেছিলাম WBG দিয়েছিলাম, আমার 1,900 মতন একটা র্যাঙ্ক হয়েছিলো আশা করি মনে হচ্ছে। দেখো, আমি সে বছর আমার যতটা মনে আছে 98.6 এর মতন একটা কিছু স্কোর করেছিলাম, দিয়ে আমার র্যাঙ্ক কত এসেছিলো 1,900 মতন র্যাঙ্ক এসেছিলো মনে হচ্ছে। তো সেইখানে হচ্ছে আমি মানে IEM পড়েছিলাম, তো ইলেকট্রনিক্স এর কমিউনিকেশনে হয়তো আমি সেকেন্ড স্টুডেন্ট ছিলাম যে হচ্ছে এইটাতে এন্ট্রি নিয়েছিল, মানে হচ্ছে তোমার র্যাঙ্ক ওয়াইজ আর কি, আমার আগে আরেকজন র্যাঙ্কেরই স্টুডেন্ট ছিল, আর সেটা হচ্ছে প্রায় তোমার 3,800 এসে পরে শেষ হয়ে গিয়েছিলো। মানে 3,800 পরে আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে 2019 সালে কেউ ভর্তি হয়নি। কেন এটা এরকম কেন হয়েছে, কারণ আর এখন এটা 12,000 পর্যন্ত কেন চলে গিয়েছে, কারণ এখানে আরও অনেক অনেক ডিপার্টমেন্ট এসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর মেশিন লার্নিং, আরও অনেক অনেক ডিপার্টমেন্ট এসছে, যেই ডিপার্টমেন্টগুলোতে স্টুডেন্টরা ঢোকার চেষ্টা করছে, যার জন্য হচ্ছে এই জায়গাতে গিয়েছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তাছাড়া একটা ভালোভাবে জিনিসটা দেখো, তোমার IT ডিপার্টমেন্টের ডিমান্ড কেন বেড়েছে, কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট কেন বেড়ে আছে একটু, কারণ এইখানে গেলে তুমি সফটওয়্যার কোম্পানিতে জব পাবে, একটা সিওরিটি রয়েছে। আর ইলেকট্রনিক্স এর কমিউনিকেশন নিয়ে পড়লে কী করতে হবে, তোমাকে একটা ভিডিও বানানো আছে, দেখবে কোন ব্রাঞ্চটা বেশি ভালো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, ওই ভিডিওটা দেখবে কোন ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করলে বেশি ফিউচার স্কোপ ভালো। ইলেকট্রনিক্স এর কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করলে তোমাকে কম্পিউটার সায়েন্সের সাথে সাথে ECE পড়তে হবে, ঠিক আছে? তো মানে তোমাকে এক্সট্রা একটা হেডেক, তাই এই হেডেকটা অনেকে নিতে চায় না, IT চলে আসে। আর তুমি দেখো ইলেকট্রিক্যালে, আমি আরেকটা ডেটা দিই, ইলেকট্রিক্যালে আমাদের IEM এবছরের কথাই যদি বলি যে 90% স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়ে গিয়েছে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে পড়ে 90% স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছে, মানে তোমার যদি 22,000 র্যাঙ্কও হয়ে থাকে তবুও তুমি পেয়ে যাচ্ছ একটা কোম্পানিতে জব পাবে 4 বছর পরে, বা তোমার যদি জেনারেল র্যাঙ্ক 8,000 হয়ে থাকে তুমি TFW ক্যাটাগরিতেও তুমি পেয়ে যাবে 9,000 র্যাঙ্কের কাছাকাছিতে। ওকে, পরের কলেজে চলে যাই, হেরিটেজে তোমরা এখান থেকে সব ডেটা দেখে নাও, আমি বার বিশেষ কিছু বলছি না, স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দাও বা নিজে ভিডিওটা সেভ করে পর রেখে দাও, লাইক দিয়ে রাখলে লাইকে সেভ হয়ে থেকে যায়, পরবর্তী সময় ভিডিওটা দেখে নিতে পারবে। তো নিজের মতন করে রেখে দাও ভিডিওটা, এখানে সব ডেটা দেওয়া রয়েছে। এখানে যেমন দেখো এই অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বলে অন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে, সব দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? এখানে এসসি এসটিদেরও ক্যাটাগরিতে ভর্তি নেওয়া হয়, সব দিয়ে দেওয়া আছে। আর এখানে R1 মানে রাউন্ড ওয়ানের ডেটা দেওয়া আছে, এই যে R1 লেখা আছে মানে রাউন্ড ওয়ানের ডেটা দেওয়া আছে, রাউন্ড ওয়ানে শেষ হয়ে গেছিলো, রাউন্ড টুয়ে যায়নি। এরপরে আছে টেকনো মেন্ট সল্ট লেক। দেখো, এখানে একটা কনফিউশন আছে, টেকনোর অনেক অনেক
কলেজ আছে, টেকনো মেন আছে, টেকনো সল্ট লেকের বদলে টেকনো নিউ টাউন আছে, টেকনো ইউনিভার্সিটি আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে তিন নম্বরে র্যাঙ্ক করে টেকনো মেন্ট সল্ট লেক। ভালোভাবে মাথায় রাখবে যখন কাউন্সিলিংয়ে কলেজ সাজাবে, টেকনো মেন্ট সল্ট লেক এই নামটা লিখে পরে সার্চ করবে, আদারওয়াইজ কিন্তু অন্য ভুলভাল কলেজ দিয়ে দেবে, দিয়ে ফেসে বসে থাকবে। আচ্ছা, এইখান থেকে সব ডেটা রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইসি, আইটি, ইলেকট্রিক্যাল সবের রয়েছে, এইখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে এই তিনটে ব্রাঞ্চে যাওয়ার, বেশি প্রেফার করবে এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চে, কারণ হচ্ছে ইলেকট্রিক্যালও ভালো। দেখো ইলেকট্রিক্যালে 78,000 র্যাঙ্কও পেয়ে গিয়েছিলো, TFWতে 20,000 র্যাঙ্কও পেয়ে গিয়েছিলো। তো এই ডেটাগুলোই জানা তোমাদের দরকার, দিয়ে তোমাদের এগুলো কাউন্সিলিংয়ের সময় কাজে লাগবে। ওকে, দেখো এবার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেখানে হচ্ছে, এখানে সব ডেটা রয়েছে, কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিইতে কোথায় কী রয়েছে না রয়েছে তোমরা দেখে নেবে, আমি আর বিস্তারিতভাবে কিছু বলছি না। ভিডিও পজ করে দেখো, স্ক্রিনশট তুলে দেখো, সেটা তোমার ব্যাপার, তুমি তবে ভিডিওটা দেখবে। আচ্ছা, এরপর আছে একাডেমিক অফ টেকনোলজি, এটাও খুব ভালো একটা কলেজ, তোমার এটা হুগলি সাইডে, হুগলির আদিসপ্ত গ্রামের ওখানে আর কি এই কলেজটা আছে। তো এই কলেজটা এখানে দেখে নেবো যে কত দূর পর্যন্ত কম্পিউটার সায়েন্সে কিসে কী গিয়েছিলো, TFWটা নিয়ে অনেকের কাজে লাগবে, TFWটা দেখে নেবে। আমি বারবার বলছি এই র্যাঙ্কটা কী ধরনের র্যাঙ্ক, GMR র্যাঙ্ক। ওকে, আচ্ছা পরে দেখো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, খুব ভালো একটা কলেজ। আগে এই কলেজটা প্রচুর ভালো কলেজ ছিল, এখন হচ্ছে একটু হচ্ছে ডাউন হয়ে গিয়েছে। তো এইখানে দেখে নেবো যে কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিইতে কত দূর পর্যন্ত কিসে কী র্যাঙ্ক গিয়েছিলো, এইখান থেকে সব ডেটা পেয়ে যাবে। আচ্ছা, বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তো এইখান থেকে হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, আইটি, ইলেকট্রিক্যাল এগুলো সবগুলো এখানে রয়েছে, তুমি এখান থেকে দেখে নিতে পারবে সব ডেটাগুলো, ঠিক আছে। তো চলো, আর নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এখান থেকে রয়েছে, তো এইখান থেকে দেখে নাও কোথায় কী ডেটা রয়েছে না রয়েছে। ওকে, আচ্ছা, এরপর সেন্ট থমাস রয়েছে, সেন্ট থমাসে কম্পিউটার সায়েন্স, ইসিই, আইটি, ইলেকট্রিক্যাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের ডিপার্টমেন্টের সব ডেটা এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, আরসিসি খুব ভালো কলেজ একটা, এখানে কম্পিউটার সায়েন্স, ইসিই, আইটি, ইলেকট্রিক্যাল সব রয়েছে, এখান থেকে দেখে নাও। আর মেঘনাথ সাহা রয়েছে, এরপরে আমাদের কম্পিউটার সায়েন্স, ইসিই, আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সব রয়েছে। এরপর টেকনো ইন্টারন্যাশনাল, দেখো এটা আলাদা, টেকনো মেন আলাদা বলেছিলাম, টেকনো ইন্টারন্যাশনাল আলাদা বলেছিলাম। দেখো এখানে সবগুলো রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইসিই, আইটি, মেকানিক্যাল, সিভিল, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সব রয়েছে। আর ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে ভালোভাবে মনে রাখবে এই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আলাদা, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আলাদা, ঠিক আছে। তো মোটামুটি একটা কলেজ, ঠিক আছে, তো মোটামুটি কলেজ বলতে পারো, এভারেজ একটা কলেজ, মানে এভারেজ মানে একদম বিলো এভারেজ কলেজ বলতে পারো। তোমার এইখানে পর্যন্তই আর কি ভালো কলেজ আছে, এই আরসিসি পর্যন্তই ভালো কলেজ মোটামুটি, মেঘনাথ সাহাটাও মোটামুটি একটা ভালো কলেজ, তবে আরসিসি পর্যন্তই ভালো কলেজ, আর বিপি পোদ্দারও ভালো কলেজ মোটামুটি, তো এখানে রয়েছে। আর এবারে আছে কি MCKB, তো MCKBতে কোথায় কী গিয়েছিলো এটা দেখে নাও। এগুলো ভালো ভালো কলেজের আমি নাম লিখেছি, আরও প্রচুর কলেজ আছে, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে প্রচুর প্রচুর কলেজে তুমি যেতে পারো, কিন্তু এগুলো ভালো কলেজের ডেটাগুলো আমি রেখেছি, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এগুলো সব ডেটাগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তো আশা করি বুঝতে পারলে যে কোন কলেজে কত কী ডেটা। তো এগুলো সব দেখে নাও, আরেকবার দরকার হলে ভিডিওটা একটু রিপিট করে নেবে। ওকে, আশা করি তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে কোন কলেজে কত কী কাট অফ পর্যন্ত গিয়েছিলো। এর বাইরেও কিন্তু অনেক কলেজ আছে, কিন্তু সেই কলেজগুলোতে ভর্তি হওয়াটা একটু রিক্স, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়, ভর্তি কি হয় না তাহলে কলেজগুলো চলছে কেন, কিন্তু এবার তোমাকে নিজেকে এফোর্ট দিয়ে পুরো অফ ক্যাম্পাসে চাকরি পেতে হবে। এই কলেজগুলোতে কি অন ক্যাম্পাসে কিছু কিছু কোম্পানি এসে থাকে, মানে TCS, ইনফোসিস বলো, উইপ্রো বলো বা কগনিজেন্ট বলো, এই কোম্পানিগুলো এসে থাকে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য মানে কলেজগুলোতে আসে না অতটা, তার জন্য ওগুলোতে যেতে মানা করছি। যেতে পারো, তোমার যদি রিস্ক নিতে ভালো লাগে তুমি যেতে পারো, বাইরের থেকে তোমাকে অফ ক্যাম্পাসে নিজেকে এফোর্ট দিয়ে পেতে হবে। দেখো এরপর একটা জিনিস বলে দিই, যে একটা তোমার একটা বন্ধু রয়েছে, সে হচ্ছে IIM পড়ছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস ছোট্ট করে বলি, সে হচ্ছে 4 বছর ধরে কিচ্ছু পড়াশুনো করলো না, সে কোনো কিছু চাকরি পেলো না, তুমি একটা একদম লো গ্রেডের একটা কলেজে পড়ছো, কিন্তু তুমি কী করেছো 4 বছর ধরে সেই টাইমটাকে ইউটিলাইজ করেছো, দিয়ে প্রচুর ভালোভাবে নিজের প্রোগ্রামিং নলেজ বাড়িয়েছো। তুমি দেখবে 4 বছর পরে একটা 6 লাখের প্যাকেজ নিয়ে পরে বসে আছো, ঠিক আছে। তো 6 লাখ পারে নামে প্যাকেজ নিয়ে বসে আছে, আর তোমার বন্ধুটা হচ্ছে কোনো কিছুই করতে পারছে না, কেন, কারণ হচ্ছে তার কোনো প্রোগ্রামিং নলেজ নেই। এই জিনিসটা আর কি ভ্যারি করে, তো নিজের তুমি যেখানে ইচ্ছে পড়ো, তোমার যদি প্রোগ্রামিং নলেজটা স্ট্রং থাকে তুমি অফ ক্যাম্পাস থেকে 6 লাখ কেন, তুমি 1 কোটিরও প্যাকেজ পেতে পারো, বুঝতে পেরেছো। তো কিন্তু তোমার সেটা নলেজটাকে স্ট্রং হতে হবে, এই জিনিসটাকে মাথায় রাখবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা সব কিছু তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে যে কত র্যাঙ্ক পর্যন্ত কী কী যায়। আর আমাকে জানাও আর কিসের উপর তোমরা ভিডিও চাও, আমি সেটার উপরে ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়া হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর কেমনভাবে হবে না হবে সব কিছু নিয়ে ভিডিও ধীরে ধীরে নিয়ে আসবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন।